আমাদের পোলট্রি পাখি অনেক ডিম দিচ্ছে, কিন্তু বাচ্চা হচ্ছে না। বাচ্চা ছোট থেকে বড় হওয়ার মধ্যেই মরে যাচ্ছে। এরকম প্রবলেমে কি আপনি ভুগছেন? তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি এরকম কিছু ট্রিপ অ্যান্ড ট্রিক্স, যেগুলো আপনাদের খুব সাহায্যের বা কাজে লাগবে। তো এরকম আমাদের মধ্যে অনেকেই আছেন যারা নতুন পাখি পালন করছেন, কিন্তু তারা অনেক সময় বুঝতে পারছেন না যে আমার পোলট্রি পাখির বাচ্চা ডিম পাড়ছে, ডিমগুলো ফুটছে, কিন্তু বাচ্চা বড় হতে হতেই তার আগেই বাচ্চাগুলো মারা যাচ্ছে। বিশেষ করুন এরকম প্রবলেম আমিও ফেস করেছি। তো আজকে আমি আমার এক্সপিরিয়েন্স দিয়ে আপনাকে বলবো যে আপনার কীভাবে এই প্রবলেমগুলো থেকে সলভ করতে পারবেন, এবং কীভাবে কী মানে কিছু কিছু টিপস আছে যেগুলো ফলো করলে আপনার পাখির পোলট্রি পাখির বাচ্চাগুলো মারা যাবে না। তো চলুন আজকে ভিডিও দেখতে থাকি। তো তার আগে বলে রাখি, যারা নতুন আমার চ্যানেলে এসেছেন তাদের সকলকে পাখির জগতে স্বাগত। আর নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমার চ্যানেলে আপনি নতুন নতুন অনেক কিছু টিপস অ্যান্ড ট্রিক্স জানতে পারবেন যেগুলো আপনাদের জন্য কাজে লাগবে। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, কিন্তু বদ্রি পাখি সবসময় ফিমেল পাখিটি ডিম পাড়ার আগে সবসময় হাড়ির মধ্যেই বসে থাকে বেশিক্ষণ সময়, এবং ছেলে পাখিটি সবসময় খাবার এনে মেয়ে পাখিটিকে খাওয়ায়, এবং বাচ্চা হলেও ছেলে পাখিটি বেশিরভাগ বাচ্চাগুলোকে ফিডিং করায় এবং মেয়ে পাখিও করায়। কিন্তু এই যে ডিম পাড়ার সময় যে মেয়ে পাখিটি বেশিরভাগ সময় হাড়ির মধ্যেই বসে থাকে, তাই অনেক সময় পটি কিন্তু ওরা হাড়ির ভিতরেই করে, এই সেগুলোর একটা প্রলেপ জমা হয়ে গিয়ে এবং হাড়ির মধ্যে কিন্তু খুব বেশি পরিমাণে দুর্গন্ধ ছড়ায়। এরপর মেয়ে পাখিটি যখন ডিম পাড়ে, একটা দুটো ডিম কিন্তু ওরা একভাবে তা দেয় না, অনেকগুলো ডিম জড়ো হওয়ার পর সময় ওরা ডিমে তা দিতে শুরু করে। এই সময় হয় কি, যখন ছোটো ছোটো পাখির বাচ্চারা বেরোয়, তো ওরকম পটি যদি নরম হয়ে থাকে, জায়গাটা বিচ্ছিরি দুর্গন্ধ হয়ে থাকে, তো অনেক পাখি কিন্তু ওই পটির মধ্যেই চাপা পড়ে, মানে মুখ ধরুন পটির মধ্যে মুখ গুজে ওর মধ্যে পড়ে কিন্তু অনেক পাখির বাচ্চা মারা যায়। সেই এরকম অবস্থা যদি আপনি দেখতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে ওই হাড়িটিকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। কারণ যদি পুপসগুলো যে বা পটিগুলো যদি ড্রাই থাকে তাহলে পাখির খুব একটা প্রবলেম হবে না, কিন্তু যদি নরম থাকে তাহলে কিন্তু অনেক পাখির এটার ক্ষেত্রে ঠান্ডা লেগে যাওয়ারও একটা সমস্যা থাকে, এবং হাতে পায়ে মুখে দেখবেন পুরো পটি লেগে লেগে একটা স্তর পড়ে গেছে, এই সময় কিন্তু অনেক পাখি মারা যায়। তাই এক্ষেত্রে আমাদের আগে সবার আগে করণীয় যেটা, যে হাড়িটাকে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে সবসময়। যদি দেখি অনেক পটি জমা হয়েছে, সেগুলোকে আমরা তুলে পরিষ্কার করে ফেলবো। আর তারপরে যদি আমাদের হাড়ির মধ্যে যদি কাঠের গুঁড়ো বা চোকলা টাইপের কাঠের চোকলাগুলো কিনতে পাওয়া যায়, ওগুলো আমরা হাড়ির মধ্যে দিয়ে দেবো, বা বিচুলি গুঁড়ো করে আপনি দিতে পারেন ছোটো ছোটো করে কেটে, তাহলে কী হবে, সেক্ষেত্রে কিন্তু পাখিগুলো সহজে নষ্ট হবে না, পাখিগুলো বাচ্চাগুলো মারা যাবে না এবং হাড়িটা গরম থাকবে। এছাড়া আরও একটা উপায় আছে, যেটা যখন পাখির বাচ্চা ছোটো বাচ্চা যখন দেবে, সেই সময় আপনার উচিত খাঁচাটাকে রোদ যেখানে আলো পাচ্ছেন সেরকম জায়গায় রাখা, অথবা যদি সেটা না পারেন সবসময় পাখির খাঁচার সামনে 100 ওয়াল্টের একটা বাল্ব জ্বালিয়ে রাখতে হবে, যাতে পাখির খাঁচাটা গরম থাকে। কারণ আমরা সবাই তো খোলা জায়গায় ছাদে রাখি না, অনেকেই ঘরের মধ্যে পাখি পালন করি, তো সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে এই মানে ব্যবস্থা নিতে হবে, যাতে সবসময় যেন একটা আলো জ্বলতে থাকে। আর রাত্রিবেলা অবশ্যই আলোটাকে নিভিয়ে রাখতে হবে, সারা দিন জ্বালিয়ে রাখতে হবে। এছাড়া পাখির বদ্রি পাখির কিন্তু প্রচণ্ড মানে পটির থেকে পোকা জন্ম নেয়। তো আপনাদের কি করতে হবে, যখন আপনার একটা বাচ্চা ধরুন আপনার বাচ্চা হয়ে গেল, তো তারপরে কিন্তু প্রত্যেকবার নতুন ব্রিডিং করার আগে পাখির কিন্তু কেজ বা খাঁচা ভিতরে হাড়ির ভিতরের অংশটা ভালো করে নিটিন ক্লিন করে পরিষ্কার করে নিতে হবে। আর বহুদিন ধরে খাঁচা নোংরা রাখা যাবে না, কারণ প্রচুর ডিম অনেক ডিম আছে, যে ডিমগুলো পচে গিয়ে তার ভিতরে পোকার সৃষ্টি হয়, এবং সেই ডিম পোকা ডিম থেকে বেরিয়ে গিয়ে কিন্তু পাখির ক্ষতি হতে পারে, পাখির শরীরে নানা রকম রোগ নাড়া বাসা বাঁধতে পারে। তো এই জিনিসগুলোও খেয়াল রাখতে হবে।
তো আপনার জন্য এবার কিছু পাখি ডিম পেড়েছে, সেই ডিমগুলো সব ডিম কিন্তু ফোটে না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে দুটো তিনটে ডিম অনেক সময় ফুটলো না, তো সেই ডিমগুলোকে যখন পাখির ডিম ফোটার মেয়াদ শেষ হয়ে যাবে আপনাকে কিন্তু সেই ডিমগুলো পাখির খাঁচা থেকে বার করে ফেলতে হবে, নাহলে কিন্তু তার থেকেও অন্য পাখির এফেক্ট হতে পারে এবং অন্য পাখিগুলো মারা যেতে পারে। তো বেশিরভাগ সময় শীতকালেই পাখির বাচ্চাগুলো মারা যায়, সেই জন্য আমাদের কী করতে হবে, শীতকালে গরম জাতীয় খাবার, নানা রকম সানফ্লাওয়ার সিড, এই ধরনের খাবার, আমাদের তৈলাক্ত ধরনের খাবার রাখতে হবে, সাথে প্রচুর পরিমাণে ছোলা রাখতে হবে, আর হচ্ছে নানা রকমের মিনারেলস ব্লকস রাখতে হবে, এছাড়া সফট ফুড রাখতে পারেন খাবার মধ্যে, এছাড়া এগ ফুড অবশ্যই রাখতে হবে, শীতকালীনে এগ ফুড রাখা অত্যাবশ্যক একটা ব্যাপার, তো এটা রাখতেই হবে। যত এগ ফুড খাবে পাখির শরীরটা হিট থাকবে এবং পাখি সুস্থ থাকবে। আর এছাড়া আপনারা নানা রকম ভিটামিন ওষুধ দিতে পারেন, তুলসী পাতা জলে গরম করে সেই উষ্ণ গরম জলটা আপনি পাখির খাঁচায় রাখতে পারেন, সেই জলটা খেলেও পাখিদের অনেক রোগ থেকে মুক্তি পাবে এবং বাচ্চাগুলোও সুস্থ থাকবে। অবশ্যই কাটাল ফিশ বোন বা মিনারেলস ব্লক জাতীয় জিনিস বা ডিমের খোসা আপনি ভেঙে, ডিমের খোসাটা যখন ডিমটা ফেলে করে দিলেন, ডিমটা ফাটিয়ে যে খোসাটা পড়ে থাকে সেই খোসাটা আপনি পাখির খাঁচায়, বদ্রি পাখির খাঁচায় রাখতে পারেন। ওই ডিমের খোসার থেকেও অনেক রকম মিনারেলস থাকে যেগুলো পাখিদের জন্য খুব উপকার। ও এইরকম ছোটো ছোটো টিপস আছে, যেই টিপসগুলো যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু আপনার বদ্রি পাখির বাচ্চা সহজে মরবে না। তো ম্যাক্সিমাম সময় শুধু বদ্রি পাখি নয়, যদি আপনি আপনার বাড়িতে যদি লাভবার্ড থেকে থাকে বা ককটেল থেকে থাকে, তো এই সেম টিপসগুলো কিন্তু আপনারা অন্য পাখির ক্ষেত্রেও ফলো করতে পারেন, কিন্তু বদ্রি পাখির ক্ষেত্রে বেশি এটা দেখা যায়। তো আপনারা এই জিনিসগুলো যদি ফলো করেন তাহলে কিন্তু আপনার পাখি একেবারে সুস্থ থাকবে।